নমস্কার বন্ধুরা, আশা করি প্রত্যেকে ভালো আছেন। আজকে আবার একটা নতুন এপিসোডে আপনাদের সামনে হাজির হলাম। আজকে যে ম্যাজিকটা দেখাবো, ভেরি সিম্পল অথচ ভীষণ সুন্দর, ভীষণ এন্টারটেইনিং। আপনি যে কোনো অনুষ্ঠানে গেছেন, চার পাঁচজন বন্ধুবান্ধব নিয়ে আড্ডা মারছেন, সেখানে আপনি ম্যাজিকটা দেখান, দেখবেন সকলের ভীষণ ভালো লাগবে। প্রথমে আপনি বলুন, এখানে আমি একটা প্রেডিকশন রাখছি, মানে এখানে একটা প্রেডিকশন আমি করে রাখলাম, এটা আমি পরে আপনাদেরকে দেখাবো। এটা আপনি বলুন, এর মধ্যে একটা প্রেডিকশন আছে, এটা আপনি বলে এখানে রেখে দিন। আর তারপরে বলুন যে আমার এখানে এক প্যাকেট কার্ড আছে, এই এক প্যাকেট কার্ডের মধ্যে থেকে একটা কার্ড পছন্দ করতে হবে। তো এই ম্যাজিকটা আপনারা বহুবার বহু জায়গায় দেখেছেন, আপনারা অনেকেই জানেন, কিন্তু আমি কাইন্ড অফ ডিফারেন্ট একটু আলাদা দেখানোর চেষ্টা করছি। এবারে কী করবেন, কিচ্ছু না, প্যাকেট থেকে কার্ডটা বার করলেন, বার করে সকলের সামনে কার্ডটাকে এরকম খুলে দিন, দিয়ে বলুন এখান থেকে যে কোনো একটা কার্ড, যেটা খুশি যেটা পছন্দ আপনি একটা কার্ড নিয়ে নিন। ধরুন দর্শক এখান থেকে একটা কার্ড বার করে নিন, এই কার্ডটা, ঠিক আছে। আমার এখানে দর্শক নেই যেহেতু, সেই জন্য ব্যাপারটা আমি নিজেই করলাম। এবার আপনি বললেন এই কার্ডটা আপনার পছন্দের, তো আপনি ইচ্ছে করলে চেঞ্জ করতে পারেন, অন্য কার্ডও নিতে পারেন। ধরুন দর্শক চেঞ্জ করতেও পারে, নাও করতে পারে, কোনো অসুবিধা নেই। আপনি বলুন তাহলে এই কার্ডটা আপনার পছন্দের কার্ড, আপনি আমার আপনার কার্ডটাই প্যাকেটের ওপরে রেখে দিলাম, ঠিক আছে। তাহলে এটা আপনার পছন্দের কার্ড, আর এটা হচ্ছে আমি একটা প্রিডিকশন অনেক আগে থেকে করে রেখেছি যে এতগুলো কার্ডের মধ্যে থেকে আপনি ঠিক কোন তাসটা বার করবেন, সেইটা আমি এখানে আগে থেকেই রেখে দিয়েছি। সেইটা প্রমাণ হবে কী করে, না প্রথমে আপনার কার্ডটা এখানে বার করব, এই কার্ডটা প্লাস আমার কার্ডটা, এই দেখুন প্রথমেই দেখাচ্ছি, দেখুন এটারও রেড, এটাও রেড, আমি কিন্তু ব্লু রঙে রাখিনি। অনেকে এই সময় হাসবে, বলে রেড কার্ড রাখবেন আপনি, রেড কার্ড দিয়ে করছেন, রেড কার্ড রাখবেন, এটা ম্যাচ করার কী হলো। আপনি হাসিটা একটু ওঠাতে পারেন, যত আপনি কীরকমভাবে দেখালে পরে হবে, কী বললে ভালো হবে এটা করবেন। তারপরে দেখেন যে দেখুন এটা কিন্তু ম্যাচ করে গেছে, ব্যাকটা কিন্তু ম্যাচ করে গেছে, আর এই খামটার মধ্যে আর কিছু নেই, এই খামটাও আপনি সরিয়ে রাখতে পারেন। বলে দেখুন আমি রেখেছিলাম একটা কার্ড, আর আপনি এটা পছন্দ করেন, আপনার কার্ডটা দেখি আপনি দেখালেন দর্শক কী পছন্দ করেছে, দর্শক পছন্দ করেছে কুইন অফ হার্টস, তাহলে দর্শক পছন্দ করেছে কুইন অফ হার্টস, আমি তাহলে কী রেখেছি, আমি জানতাম যে এই প্যাকেটের এতগুলো কার্ডের মধ্যে থেকে আপনি কুইন অফ হার্টসই পছন্দ করবেন, সেই জন্য আপনি দেখাতে পারেন এটা কুইন অফ হার্টস। দেখুন আপনার পছন্দ আমার পছন্দ ম্যাচ করে গেছে, এইরকমভাবে আপনি দেখাতে পারেন। দেখাবার পরে সবাই বলবে তাহলে এই প্যাকেটের মধ্যে তো আরও কতগুলো কুইন থাকতে পারে, সেই রকমভাবে ব্যবস্থা করে রেখেছেন, সেই জন্য হয়েছে। এবার আপনি দেখান যে না, আমি জানতাম যে আপনি কুইনটাই পছন্দ করবেন, সেই জন্যই আমি এই কার্ডটাকে রেখেছি, আর বাকি এখানে যে কার্ড রেখেছি সেই কার্ডগুলো আপনি দেখলে অবাক হয়ে যাবেন, সেটা হচ্ছে এটা হচ্ছে একটা ফাইভ অফ ক্লাবস, তারপর এটাও একটা ফাইভ অফ ক্লাবস, এটাও 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 ফাইভ অফ ক্লাবস, তারপরে সবগুলোই ফাইভ অফ ক্লাবস। আপনি ইচ্ছা করলে এরকমভাবে স্প্রেড করে দেখিয়ে দিতে পারেন, যেগুলো সবই ফাইভ অফ ক্লাবস দেখাতে পারেন, সব ফাইভ অফ ক্লাবস, আর অন্য কোনো কার্ড নেই। এই ম্যাজিকটা দেখাবার পরে আমি শিওর যে আপনার বন্ধুবান্ধব যারা থাকবে তারা সবাই ভীষণ মুগ্ধ হয়ে যাবে। তার কারণ একটাই, সেটা হচ্ছে যে এতগুলো ফাইভ অফ ক্লাবসের মধ্যে একটাই মাত্র এই রানি ছিল, একটাই মাত্র এরকমভাবে পিক্স করে রাখা হয়েছিল রানি, আর সেই রানিটাকেই আপনি মাত্র পছন্দ করেছেন, আর কিছুকেই পছন্দ করেনি। এখানে ফান মজাও করতে পারেন যে আপনি শুধু মেয়েদেরকেই পছন্দ করেন, অন্য কোনো কিছুই পছন্দ করেন না, এরকমভাবে আপনি মজা করতে পারেন। তাহলে এই ম্যাজিকটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে নিশ্চয়ই নিশ্চয়ই জানাবেন, কমেন্ট করলে আমার ভীষণ ভালো লাগে। কেন যে আপনারা কমেন্ট করতে চান না আমি জানি না, কমেন্ট করলে খুব ভালো লাগে, বারবার করে আমি ভিডিওতে বলি একটু প্লিজ কমেন্ট করবেন, আর যদি ভালো লাগে একটা লাইক করবেন। আমি প্রত্যেক মঙ্গলবার করে একটা করে ভিডিও আপলোড করি এবং সেই ম্যাজিকটা কী করে হয় শিখিয়ে দিই। যদি আপনারা শিখতে চান, জানতে চান, তাহলে পরে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটা ক্লিক করে দেবেন, তাহলে পরে এইরকম নতুন নতুন ম্যাজিক দেখতে পারবেন, শিখতে পারবেন। এই ম্যাজিকটা টিউটোরিয়াল সিক্রেট পার্ট ভেরি ইজি, এতে লাগবে হচ্ছে একটা
ডাবল সাইডেড টেপ, এক প্যাকেট তাস, একটা প্রেডিকশন কার্ড আর একটা কাঁচি। এখানে কী কী কীরমভাবে এর সেট আপটা করতে হবে একটু দেখিয়ে দিই। এই এক প্যাকেট কার্ডের মধ্যে যে প্যাকেটে কার্ডটা পাচ্ছি আমরা, সেটা হচ্ছে এই একটা মাত্র কুইন, আর বাকি পুরো ডেকটাতে যে কার্ডগুলো আছে সবই হচ্ছে ফাইভ অফ ক্লাবস। সব কার্ডগুলোই হচ্ছে ফাইভ অফ ক্লাবস, 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 আর কিন্তু কোনো অন্য কোনো তাস নেই। তাহলে এর সেট আপটা কী হবে? সেট আপটা কিছুই নয়, এই কুইন অফ হার্টস এটা আমরা একদম টপে রাখছি। টপে রেখে কী করতে হবে? একটা ডাবল সাইডেড টেপ লাগবে আমাদের, কতটুকু বেশি নয়, অল্প একটু, এই দেখুন এইটুকু ডাবল সাইডেড টেপ হলেই আমাদের এই ম্যাজিকটা করা যাবে। এই যে কুইন অফ হার্টস এটার উপরে আমরা এটাকে চিপকে দিলাম, আটকে দিয়েছি, আর আমাদের এটা দরকার নেই, কাঁচিরও দরকার নেই। আর এই খামের মধ্যে আমরা আগে থেকে একটা কুইন অফ হার্টস এটার মধ্যে রেখে দেব, থাকলে এটা প্রেডিকশন। আর এই প্যাকেটের মধ্যে এখানে এই ডাবল সাইডেড গামটা লাগানো আছে, আমরা কী করব, ডাবল সাইডেড গামটাকে এইটা এখান থেকে তুলে দিই, এইরকমভাবে তুলে দিলাম। এই তুলে দেওয়ার পরে যেটা ঘটলো সেটা হচ্ছে যে এখানে স্টিকিনেস হয়ে গেল, এই যে এই স্টিকিনেসটা হয়ে গেল। এবারে কী হচ্ছে, আমি প্যাকেটের মধ্যে এই কার্ডটাকে রাখলাম, ব্যাস আমার সেট আপ রেডি। এবারে আমি ম্যাজিক দেখাতে শুরু করতে পারি, এই দুটো জিনিস নিয়ে ম্যাজিকটা স্টার্ট করতে পারি। কীভাবে কী করছি আরেকবার আপনারা দেখে নিন। আমি প্রথমে বললাম এর মধ্যে আমি একটা প্রেডিকশান রেখেছি, এই প্রেডিকশানটা আমি সবার পরে দেখাবো, ম্যাজিকের শেষে দেখাবো বলে এটা সকলের সামনে এরকম রেখে দিই। আর বললাম আমার কাছে এক প্যাকেট কার্ড আছে, এক প্যাকেট কার্ড এটা চেপে ধরুন, যদি ওই গামটা কোনো কারণে এখানে লেগে যায় তাহলে বেরোবে না, সেই জন্য এটা চেপে ধরেই বার করুন, বার করে এই প্যাকেটটাও সরিয়ে দিন, দিয়ে বলুন যে দেখুন আমার কাছে এক প্যাকেট কার্ড আছে, আপনার কাছে এক প্যাকেট কার্ড আছে, কার্ডটাকে স্প্রেড করে দিতে পারেন, তাহলে আপনি এখান থেকে যে কোনো একটা কার্ড পছন্দ করুন, যে কোনো কার্ড, দর্শক এখান থেকে একটা কার্ড পছন্দ করলো, যেটাই পছন্দ করুক পাঁচই বেরোবে, এটা আপনিও জানেন আমিও জানি, যেটাই করুক অসুবিধা নেই, এটা করলো, করবার পরে আপনি তাসটাকে ক্লোজ করে নিলেন, নিয়ে বললেন তাহলে পরে আপনার কার্ডটা হচ্ছে এই কার্ডটা, এই কার্ডটা আপনি প্যাকেটের ওপরে রাখুন, প্যাকেটের ওপরে রেখে জাস্ট এখানে এই এই আঙুলটা চাপ দিয়ে দিন, ব্যাস এটা হয়ে গেল। তাহলে এই কার্ডটা আপনার কার্ড, এই কার্ডটাকে আমরা বার করবো, এখানে রাখবো, বাকি কার্ডগুলো এখানে থাকবে, এই কার্ডটা আপনার কার্ড, আর আমার এখানে একটা কার্ড আছে, এটার সাথে আপনার কার্ডটা ম্যাচ করছে কিনা আমরা দেখব। দেখুন প্রথমেই আপনার ব্যাকটা ম্যাচ করে গেছে, আমার কার্ডটা হচ্ছে কুইন অফ হার্টস, আপনি যে পছন্দ করেছেন সেটাও কুইন অফ হার্টস। আপনি হয়তো ভাববেন এখানে আপনার এই প্যাকেটের মধ্যে কুইন অফ হার্টস হয়তো আরও ছিল বা কিছু এরকম বলতে পারেন, তখন আপনি দেখান যে না, আমার এখানে যে প্যাকেটটা রয়েছে পুরো প্যাকেটটার মধ্যে শুধু ফাইভ অফ ক্লাবস, এছাড়া অন্য কোনো কার্ড নেই, এটা আপনি দেখাতে পারেন। এটা দেখালে পরে মানুষ ভীষণ আনন্দ পাবে। একটা কমন ব্যাপার সেটা হচ্ছে যে অনেকেই কোশ্চেন করবেন যে স্যার এতগুলো ফাইভ অফ ক্লাবস পাবো কোথায়, এই কোশ্চেনটা নর্মালি থাকবে, আপনারা করবেন, কোশ্চেন করবেন কমেন্টে, কোশ্চেন করবেন, করলে আমার ভালো লাগবে, কোশ্চেন করলে পরে হয়তো আমি সব অ্যান্সার দিতে পারি না, তবে পরের কোনো এপিসোডে কোনো জায়গায় আমি নিশ্চয়ই বলে দেবো। এখানে ঘটনাটা ঘটছে, ধরুন ফাইভ অফ ক্লাবস আপনার কাছে নেই, আপনার কাছে যা আছে সেম কার্ড যদি থাকে সেটা দিয়ে করতে পারেন, আর যদি না থাকে এটা একটা বোনাস টিপস আমি আপনাদেরকে দিচ্ছি, এটা ছাড়াও ম্যাজিকটা আপনি করতে পারবেন নর্মাল ডেক দিয়ে।
নর্মাল ডেক দিয়ে কি করে করবেন এই দেখুন, নর্মাল ডেক দিয়েও ম্যাজিকটা হবে। এটা দেখুন নর্মাল ডেক, সব রকম কার্ডই আছে। এটাকে আপনি এরকমভাবে সাফল্য করে দেখাতে পারেন দর্শকদেরকে, এরকমভাবে চোখের সামনে এরকম করে দেখাতে পারেন। এখানে কি করেছি, এই কুইন অফ হার্টস যেটার মধ্যে গাম লাগানো আছে এই যে, সেটাকে শুধুমাত্র টপে রেখেছি, আর বাকিটা কিন্তু জেনারেল কার্ড, অর্ডিনারি কার্ড, একদম সিম্পল কার্ড। এই প্যাকেটেরই কুইনটাকে কিন্তু আমি এই ওপরে রেখে দিচ্ছি, ব্যাস এইটুকু কাজ। এবারে আপনি কী করেন, এই প্যাকেটটা সরিয়ে দিয়ে এইরকমভাবে আগের মতনই এরকম স্প্রেড করুন। দর্শক যে কোনো কার্ডই নিক, সেটা যাই হোক, যা খুশি নিক, কোনো অসুবিধা নেই, যেটা খুশি নিক, ঠিক আছে? এটা বুঝতে পেরেছেন তো? যে কোনো কার্ড নিক, কোনো ব্যাপার না। ধরুন এই কার্ডটাই নিয়েছে, একটা দিয়েই দেখাই, ব্যাস। আপনি কি করবেন, এইটা দেখাবেন না প্রথমে, এই কার্ডটা এরকমভাবে বেরোলো, আবার ঢুকিয়ে দিই। বা আপনি এইরকমভাবে বলতে পারেন, যে কোনো একটা কার্ড নিন, এরকমভাবে দর্শক এরকম একটা কার্ড নিল, এই কার্ডটা দেখাবেন না। এখন আমি আপনাদের দেখাচ্ছি, দেখুন জ্যাক অফ হার্টস নিয়েছে। আপনি কি করছেন, এই কার্ডটাকে নিয়ে দর্শক নিয়েছে, তার সাথে সাথে আপনি নিয়ে নিন, নিয়ে এই প্যাকেটের ওপরে রাখুন। উপরে রেখে এই তর্জনি দিয়ে এইখানটা একটু চাপ দিন, যেন আমি কাজটাকে সেট করছি। এই চাপ দিলে ব্যাস, তাতে কি হলো, এই দুটো কার্ড চিপকে গেল। এখন দেখুন ওপরের কার্ডটা কিন্তু কুইন অফ হার্টস হয়ে গেছে। তাহলে বুঝতেই পারছেন যে আপনার কাছে যদি এই এতগুলো ফাইভ অফ ক্লাবস নাও থাকে, তাহলেও আপনি ম্যাজিকটা দেখাতে পারবেন, আপনার প্রেডিকশনের সাথে এই কুইন অফ হার্টস ম্যাচ করে যাবে। তাহলে আশা করছি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যে এই ম্যাজিকটা দেখাতে গেলে পরে এইরকম স্পেশাল ডেক লাগবেই, তার কোনো মানে নেই, আপনি এরকম নর্মাল ডেক দিয়েও ম্যাজিকটা দেখাতে পারবেন। আমি চেষ্টা করলাম আমি আমার মতো করে আপনাদেরকে বোঝাবার, আশা করছি আপনারা প্রত্যেকে বুঝতে পেরেছেন। প্রত্যেকে যদি বুঝতে পেরে থাকেন, তাহলে অবশ্যই কমেন্টে একটু লিখবেন, আর ভালো লাগলে লাইক করবেন, আর আমার সাথেই থাকবেন। আগামী এপিসোডে আরেকটা নতুন ম্যাজিক নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণের জন্য টাটা, বাই।